আগের দুই সপ্তাহের ধারাবাহিকতায় গেল সপ্তাহেও পুঁজিবাজারের লেনদেনের গতি আরও কমেছে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কমে প্রায় 90 কোটি টাকা। পাশাপাশি প্রধান সূচক DSEX কমে 34 পয়েন্ট। পরদিন সোমবার লেনদেন 126 কোটি টাকা বেড়ে 621 কোটি ছাড়ালেও সূচকের পতন হয় আরও 28 পয়েন্ট। পরের তিন কার্যদিবস সূচক ধারাবাহিকভাবে কিছুটা বাড়লেও সপ্তাহ ব্যবধানে DSEX হারায় 11 পয়েন্ট। গেল সপ্তাহে বাছাই সূচক DSE 30 ও সরিয়া সূচকও কমেছে। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে 151 কোটি টাকা। গেল সপ্তাহের সর্বনিম্ন লেনদেন ছিল রোববার 495 কোটি টাকা আর সর্বোচ্চ ছিল বৃহস্পতিবার 758 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে দরবারার শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল প্রাইম ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সামিট পোর্ট, বারাকা পাওয়ার, সাপকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস ও কাট্টালি টেক্সটাইল। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 361টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত আছে 77টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।